আজকে আমার মনটা অনেক ভালো আছে। মনটা শুধু বলছে একটু সবার সাথে মজা করতে। মন যা বলে তাই করা উচিত। তাহলে এখন আর আমি বসে না থেকে আমার নিজের কাজে নেমে পড়ি। বানর তার ভাবনার কাজ শেষ করে জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে কালু কাকে একটা গাছের মগডালে বসে তার স্মার্টফোন নিয়ে সেলফি তুলছিল। ঠিক তখনই সেখানে বানর এসে বলে, এ যে দাদা, এত কষ্ট করে একা ছবি তোলার কি দরকার? দেন, আমি আপনার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি। আরে আরে, একদম ভয় পাবেন না, আমি আপনার ফোন নিয়ে একদম পালিয়ে যাব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন নাও আর তুলে দাও আমার ছবি। বানর কালুর হাত থেকে ফোনটা নিয়ে নেয়, এরপর তাতে পুলিশের নাম্বার তুলে কল দেয়। হ্যাঁ পুলিশ স্টেশন, আমি কালু, আমি আজ ব্যাংক থেকে টাকা চুরি করেছি, আমি উত্তরের গাছে আছি, সাহস থাকে তো আমাকে ধরে দেখান। এই এই, তুমি এত বড় মিথ্যে কথা কেন বললে? আমি কখন চুরি করলাম? তুমি তো আমাকে সেলফি তুলে দেওয়ার কথা বলে ফোন নিলে। আমি তো আপনাকে কত বারণ করলাম যে আমাকে ফোন দিয়েন না, তবুও তো আপনি জোর করে দিলেন। আমি কখন তোমাকে জোর করে দিলাম? আর কখনই বা আমাকে বারণ করলে? এখন তো আমার এখানে দাঁড়িয়ে থাকাটাই বিপদ, যখন তখন পুলিশ চলে আসতে পারে। ওরে বাবা রে, পালা কালু পালা। কালুকা দ্রুত উড়ে পালিয়ে যায় আর বানর বসে বসে হা হা করে হাসতে থাকে। এমন ভাবে মিথ্যে বলে বোকা বানাতে আর জব্দ করতে যা ভালো লাগে না? যাই যাই, আমি বরং এখন অন্য কোথাও গিয়ে নতুন কাউকে ধরে নেই। বানর এভাবেই হাসতে থাকে আর এক গাছ থেকে আরেক গাছে লাফাতে থাকে। হঠাৎই সে তার সামনে সর্পরানীকে দেখতে পায়। ও সর্পরানী, কি হয়েছে গো তোমার? তুমি এমন মন খারাপ করে বসে কেন আছো গো? আর বলো না গো, সর্পরাছি কখন আমাকে এখানে বসিয়ে রেখে আমার জন্য জল আনতে গিয়েছে, কিন্তু এখনো তো ফিরে আসছে না। ও, তাহলে ওই সর্পরাজটাই তোমার স্বামী, যাকে আমি অন্য একটা নাগিনের সাথে বসে বসে প্রেম করতে দেখে এলাম। কি, সর্পরাজের এত বড় সাহস? আমাকে রেখে অন্য একটা নাগিনের সাথে প্রেম করছে? আজ শুধু আমি ওকে ধরতে পারি, তাহলে আমি ওর জীবনটাই নিয়ে নিব। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাও, ওরা না আবার নদীর ঘাট থেকে পালিয়ে যায়। আমি এক্ষুনি যাচ্ছি। সর্পরানী মিথ্যেবাদী বানরের কথা শুনে নদীর ঘাটের দিকে যেতে থাকে আর পথেই সর্পরাজের সাথে দেখা হয়ে যায়। তা একা কেন আমার সামনে এলে? তোমার প্রেমিকাকে কোথায় রেখে এলে শুনি? আমার প্রেমিকা মানে? কি বলছো তুমি এসব? তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে, এবার ভালোই ভালোই বলে ফেলো, ওই শয়তান নাগিন কোথায়? সর্পরানী, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, আর সেই ভালোবাসার রানী রেখে আমি অন্য কাউকে কি করে আমার মনে জায়গা দিব বলো? একদম আমার সামনে ভালো সাজার চেষ্টা করবে না, তাহলে আমি তোমার জীবনটাই নিয়ে নিব। আরে আরে, তুমি আমার কথাটা তো বিশ্বাস করো সর্পরানী। সর্পরানী তার কোনো কথাই শোনে না, সোজা গিয়ে সর্পরাজকে দংশন করে আর সর্পরাজ সেখানেই ছটফটিয়ে মৃত্যুবরণ করে। এটা আমি কি করলাম? সত্যতা যাচাই না করে আমি আমার স্বামীকে মেরে ফেললাম। সর্পরাজ তো বারবার বলেছিল ও আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন বিশ্বাস করলাম না? আমি নিজেতে আমার স্বামীকে মেরে ফেললাম। সর্পরানী সর্পরাজকে মেরে আত্মদহনে ভুগতে থাকে আর চিৎকার করে করে কাঁদতে থাকে। এ কারণেই বলা হয় কখনোই তৃতীয় পক্ষকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, এতে করে নিজের ক্ষতি নিজেদেরই হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর এদিকে বানর, রাত হয়ে এসেছে, এখন আর একদম এদিকে থাকা যাবে না, যখন তখন কোনো জন্তু জানোয়ারের মুখে পড়ে যেতে পারি, আমি বরং আমার নিরাপদ আশ্রয়স্থলে চলে যাই। বানর খুঁজে খুঁজে অনেক সুন্দর একটা গুহার সন্ধান পায় আর সেই গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে এক টুনি পাখি তার স্বামী টোনার সাথে বসে গল্প করতে থাকে।
অনেক দিনই তো হয়ে গেল আমরা কোথাও যাচ্ছি না তার উপর আমাদের সুন্দর একটা ডিমও হয়েছে আগে তোমার ডিমে তা দেওয়া শেষ হোক তারপর কোথাও ঘুরতে নিয়ে যাব এখন অনেক রাত হয়ে এসেছে চলো ঘুমিয়ে পড়ি গো দিলে তো আমার মনটা খারাপ করে আচ্ছা ঠিক আছে চলো তাহলে এখন ঘুমিয়েই পড়ি এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে এদিকে দেখতে দেখতে অনেক রাত হয়ে আসে আর তারপর সকাল হয়ে যায় টোনা খাবারের খোঁজে বাইরে চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে এদিকে বানর ঘুম থেকে উঠে জঙ্গলে চলে আসে আর এসেই প্রথমে টুনির ডিমের দিকে তার নজর পড়ে যায় আর এদিকে টুনিও একটা কাজের জন্য বাইরে চলে আসে আর সেই সুযোগে দুষ্ট বানর টুনির ডিমটা চুরি করে নিয়ে সোজা বাঘের গুহায় চলে যায় আর ডিমটা ঘুমন্ত বাঘের পাশে রেখে পালিয়ে যায় একে আমার ডিম কোথায় গেল আমি তো আমার ডিম এখানে রেখে গিয়েছিলাম এতটুকু সময়ের মধ্যে আমার ডিমটা কোথায় চলে গেল তুমি তোমার ডিম খুঁজছো আমি তো তোমার ডিম বাঘ মামার কাছে রেখে এলাম তাড়াতাড়ি যাও বাঘ মামা আমার ডিম চুরি করেছে বাঘ ডিম চুরি করেছে মানে চলো তো গিয়ে দেখি টোনা টুনি বাঘের কাছে যেতে থাকে এদিকে বাঘ ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে উঠে তার পাশে পাখির ডিম দেখে সে ভীষণ অবাক হয়ে যায় আমার গুহায় পাখির ডিম কি করে এলো আমার অজান্তে কি কোনো পাখি এসে ডিম পেড়ে দিয়ে গেল কোনো পাখি পেড়ে দিয়ে যায়নি তুমি আমার ডিম চুরি করে এনেছো তাই না আরে আজব তো তোরা তো জানিস আমি এই জঙ্গলের কোনো পশু পাখিকে খাই না তাহলে আমি তোর ডিম চুরি করে কি করব বল তো তাহলে কি ওই বানর আমাদের মিথ্যে কথা বলেছে মনে তো হচ্ছে তাই কিন্তু ওর তো এমন মিথ্যে কথা বলার অভ্যাস থাকতে দেয়া যাবে না তাহলে এই জঙ্গলে সব পশু পাখিরা বিপদে পড়ে যাবে আমার মনে হয় ওকে শাস্তি না দিয়ে ওকে ওর ভুল ধরিয়ে দেওয়া উচিত আমার মাথায় একটা বুদ্ধি এসেছে টুনি তার বুদ্ধিটা টোনা আর বাঘকে বলে দেয় এরপর তারা তাদের বুদ্ধিমতো কাজে নেমে পড়ে বন্ধুরা তোমরা কি জানতে চাও আমি কি বুদ্ধি এঁটেছি জানতে হলে আমাদের সাথেই থেকো এরপর বাঘ বানরকে খুঁজে বের করে আর তাকে ধাওয়া করে ওরে বাবা রে বাঘ যে আমার পেছনে পড়েছে আজ বুঝি আমাকে বটল তুলতে হবে ওরে বাবা রে কেউ আমাকে বাঁচাও বানর ছুটতে ছুটতে টুনির সামনে পড়ে যায় ও টুনি পাখি তুমি আমাকে বাঁচাও না গো আমার পেছনে যে বাঘ পড়ে আছে তুমি মিথ্যেবাদী ধূর্ত বানর তুমি যে আমাকে মিথ্যে বলছো না তার কি প্রমাণ আছে বলো তো ওরে বাবা রে বাঘ তো চলে এসেছে পালাই বানর চিৎকার করতে করতে পালাতে থাকে এদিকে বাঘও তার পিছু নেয় একটা সময় বানর ক্লান্ত হয়ে বসে পড়ে আমি আর দৌড়াতে পারছি না অমনি বাঘ এসে বানরকে কামড় দিতে যায় আর বানর চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে চোখ খোলো বানর বাঘ তোমাকে খায়নি তুমি বেঁচে আছো চোখ খোলো সত্যি আমি বেঁচে আছি হ্যাঁ সত্যি বেঁচে আছো এবার বুঝতে পারছো তো অন্যকে মিথ্যে বলে বিপদে ফেললে তার ফলাফল কেমন ভয়ানক হয় সবার কাছে অবিশ্বাসী হতে হয় কেউ তাকে পছন্দ করে না তার বিপদে কেউ তাকে সাহায্য করতে আসে না হ্যাঁ আমি বুঝতে পেরেছি এমন মজা আমি আর কোনো দিনও করব না সব সময় সত্য কথা বলবো কখনোই আর মিথ্যে বলবো না আমার শিখে হয়ে গেছে বানরের কথা শুনে সবাই হাসতে থাকে এজন্যই বলা হয় কখনোই মিথ্যে বলে অন্যের ক্ষতি করতে নেই এতে করে নিজেকে বিপদে পড়তে হয় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু